নিচের অসম্পূর্ণ জ্যামিতিক চিত্র সম্পূর্ণ করো যেন আয়নার সাপেক্ষে প্রতিসম হয়। আয়নার সাপেক্ষে আমরা আয়নার মধ্যে যদি কোনো একটা ছবি দেখি যেরকম হুবহু দেখা যায়, তাহলে এরকম যেন হয় সম্পূর্ণ হয়। অর্থাৎ এই কোনো একটা চিত্রকে যদি কোনো একটা প্রতিসম রেখা দিয়ে বিভক্ত করলে দুটি অনুরূপ অংশ পাওয়া যায়, তাহলে ওটা কী হবে, ওই চিত্রটাকে কী বলা হয়, প্রতিসম। আমরা প্রতিসম কী জানি, তাহলে এই চিত্রটাকে যদি আমরা সম্পূর্ণ করি, এই সম্পূর্ণ করি, তাহলে এই আয়নার সাপেক্ষে একটি প্রতিসম হবে, এই একটি এরকম হবে। আমরা যদি সম্পূর্ণ করি তাহলে এটা এরকম হবে, এই অংশটুকু, তাহলে এই একই রকম হবে, বা এটাকে যদি সম্পূর্ণ করি পুরোটা তাহলে এটা আসে এরকম, এইটা হবে এরকম। তাহলে এই অংশটা কী হলো, এটা প্রতিসম হলো, এই রেখাটা দ্বারা কী হলো, এই সম্পূর্ণ চিত্রটাকে দুইটা অনুরূপ অংশে বিভক্ত করা যায় এবং একটি অংশ আরেকটির সাথে সম্পূর্ণরূপে মিলে যায়, তাহলে এটা কি একটি হলো প্রতিসম। আয়নার সাপেক্ষে একটি প্রতিসম একই রকম হলো, একটি সম্পূর্ণ আকার বস্তু হলো। এখন আমরা দ্বিতীয় চিত্রটা যদি সম্পূর্ণ করি, তাহলে আয়নার সাপেক্ষে বলা হচ্ছে এটাকে প্রতিসম তৈরি করতে, প্রতিসম একই একটি সম্পূর্ণ আকার আকারে যেন বস্তু হয় এরকম হবে, আমরা ধরে নিই এরকম, আমরা ফ্রি হ্যান্ড এঁকে নিচ্ছি, তাহলে এরকমভাবে এঁকে নিলে কী হবে, এটা একটি প্রতিসম হবে, আয়নার সাপেক্ষে একটি প্রতিসম চিত্র হবে, এই চিত্রটা হবে কি আয়নার সাপেক্ষে একটি প্রতিসম চিত্র। তাহলে এই যে চিত্রটা সম্পূর্ণ করার পরে এই আয়নার সাপেক্ষে কী হলো, একটি প্রতিসম। এই চিত্রটাকে আমরা কী করতে পারি, একটি প্রতিসম রেখা দিয়ে, একটি রেখা দিয়ে এই দুটি অংশ বিভক্ত করলে একই রকম হবে এই প্রত্যেকটি অংশ, একটি অনুরূপ আরেকটি হবে। তাহলে এই প্রথম চিত্রটাও কী হবে, এই একটি রেখা দিয়ে যে বা যে দুটি অংশে বিভক্ত করলে দুটি অনুরূপ অংশ পাওয়া যাবে, তাহলে এটা কী হলো, একটি প্রতিসম হলো। এখন আর আমরা প্রশ্ন দেখি, যদি নিচের জ্যামিতিক চিত্রের প্রতিসাম্য রেখা নির্ণয় করা, বলা হচ্ছে যে এই তিনটি চিত্রের প্রতিসাম্য রেখা নির্ণয় করতে, এটি একটি বিষমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের কোনো বাহু সমান নয়, তাহলে ওই ত্রিভুজটাকে কী বলে, বিষমবাহু ত্রিভুজ, এই বাহু সমান এটা নয়, এটা কোনো বাহুই একটি বাহুর সমান আরেকটি নয়, তাহলে এটাকে বিষমবাহু ত্রিভুজ। আর প্রতিসাম্য রেখা হচ্ছে এই বিভক্ত করতে হলে এই সুষম বাহু সুষম সমবাহু ত্রিভুজকে কী করা যায়, প্রতিসাম্য রেখা দিয়ে বিভক্ত করা যায়, প্রতিসমতা করা যায়। তাহলে এই বিষমবাহু ত্রিভুজে আমরা যদি এইভাবে আঁকি তাহলে এটা প্রতিসম হবে না, বা এইভাবে আঁকলেও এটাকে প্রতিসম হবে না, কেন একটি কম একটি বেশি হয়ে যাবে, তাহলে এর প্রতিসাম্য রেখা নেই, এর নেই, আমরা বলতে পারি প্রতিসাম্য রেখা নেই। আর এটা হচ্ছে কি রম্বস, আমরা রম্বসের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ বিহরীত কোণগুলি সমান, আমরা যদি এর প্রতিসাম্য রেখা অঙ্কন করি তাহলে এইভাবে একটি প্রতিসাম্য রেখা অঙ্কন করা যায়। তাহলে এই রেখা দ্বারা কী করা যায়, দুটি অংশে বিভক্ত হয়েছে এই রম্বসটি, বা এটাকে এইভাবে যদি আমরা অঙ্কন করি আরেকটি প্রতিসাম্য রেখা, তাহলে এই আরেকটি প্রতিসাম্য রেখা পাওয়া গেল। এরপর আমরা যদি এইভাবে বিভক্ত করি তাহলে একই রকম আরেকটি অংশ পাওয়া গেল, এই আরেকটি প্রতিসাম্য রেখা এই রম্বসটাকে দুটি অংশে বিভক্ত করে, বা আরেকটি প্রতিসাম্য রেখা যদি আমরা এইভাবে অঙ্কন করি তাহলে আর এই প্রতিসাম্য রেখা এই রম্বসটিকে আরও দুটি অংশে বিভক্ত করা যায়, তাহলে মোট চারটি প্রতিসাম্য রেখা, চারটি। আর এটা হচ্ছে কি বৃত্ত, এই তৃতীয় চিত্র হচ্ছে বৃত্ত, বৃত্তের অসংখ্য প্রতিসাম্য রেখা আঁকা যায়, কেননা আমরা যে এইভাবে আঁকি এইভাবে আঁকি যে কোনোভাবে এই কেন্দ্র বরাবর যে কোনো রেখা অঙ্কন করলেই এই এক ফুরুতির এক প্রান্ত অন্য প্রান্ত পর্যন্ত, তাহলে কি কি আঁকা যায়, এই প্রতিসাম্য রেখা আঁকা যায়। তাহলে একটি বৃত্তে যতগুলি ব্যাস আঁকা যায় তাহলে ওইগুলি হবে কী, প্রত্যেকটি ব্যাসে একটি কী হবে, প্রতিসাম্য রেখা। তাহলে এর প্রতিসাম্য রেখা হচ্ছে অসংখ্য 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 প্রতিসাম্য রেখা, প্রতিসাম্য রেখা আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রে অসংখ্য, আর রম্বসের ক্ষেত্রে চারটি, আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে নেই।